প্রিয় দর্শক, কেমন হবে যদি দুইজন প্রিয় ব্যক্তিকে একসাথে দেখেন, দুজন ভালোবাসার মানুষকে যদি একসাথে দেখেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ একজন হচ্ছে মানবতার ফেরিওয়ালা আর একজন হচ্ছে বিশ্বজয়ী হাফেজ। আজকের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণ, অনেক ইমোশনাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি আপনাদের। তবে প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান সময়ে আলোচনার শীর্ষে যে খবরটি রয়েছে, যে নিউজটি রয়েছে, তা হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, কোরআনের পাখি, যিনি সৌদি আরবে 111টি দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশকে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের গর্ব, সালেহ আহমেদ তাকরিম। সালেহ আহমেদ তাকরিম কিন্তু দুই দিন হলো দেশে ফিরেছেন। দেশে আসার পর থেকেই কিন্তু বিভিন্ন লোকজন তার সাথে দেখা করতে যাচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে, সে কেমন আছে, এবং বিভিন্ন সাংবাদিক যাচ্ছে তার সাথে আলোচনা করছে, সেখানে কী হয়েছিল, কীভাবে সে কিন্তু অসুস্থ ছিল, তারপরেও প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে সারা বিশ্বের ভিতরে। এই প্রশ্নগুলো তাকে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে যারা ভালোবাসে, মহব্বত করে, সে সকল মানুষজন তার কাছে যাচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে। এছাড়া বাংলাদেশের বড় বড় আলেম কিন্তু তার কাছে যাচ্ছে এবং তার প্রশংসা করছে এবং অনেক দোয়া করছে তার জন্য। প্রিয় দর্শক, আপনারা খুশি হবেন যে আমাদের মানবতা ফেরিওয়ালাদের মধ্যে অন্যতম পারভেজ হাসান ভাই, যাকে আপনারা ফিরোজ হাসান ভাইয়ের সাথে প্রায়ই দেখেন, সেই পারভেজ হাসান ভাই কিন্তু আমাদের এই বিশ্বজয়ী হাফেজকে দেখতে গিয়েছে। আজকে সামনে শেয়ার করবো যেখানে আমাদের মানবতার ফেরিওয়ালা পারভেজ হাসান ভাই আমাদের এই বিশ্বজয়ী হাফেজকে দেখতে গিয়েছে, এবং সেখানে আমাদের মানবতার ফেরিওয়ালার সাথে বিশ্বজয়ী হাফিজের আসলে কী কথা হলো এবং কী খোঁজ খবর নিলেন আমাদের মানবতার এই ফেরিওয়ালা পারভেজ হাসান ভাই। প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর বলি যে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আসলে যখন আমরা দুইজন ভালো মানুষকে একসাথে দেখিতে, তখন কিন্তু আমাদের অনেক অনেক ভালো লাগে। আজকে আমরা দেখব মানবতার ফেরিওয়ালা এবং বিশ্বজয়ী হাফিজকে একসাথে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি আপনার দাদিকে খুব ভালোবাসেন, দুজনকেই ভালোবাসেন, কিন্তু আপনাকে কোলে পিঠে করে বড় করছে যিনি, আমি তার একটা ইন্টারভিউ, একটা ভিডিও দেখছিলাম আর কি, আমার দেখে খুবই মায়া লাগছে। আমার নানি অনেক আগে মারা গেছে, আমাকে দাদিও করছে না এরকম আর কি। তো আমি তো আপনার নান কোন ইন্টারভিউ, এটা কি আপনার দাদির পাইলাম নাকি নানির? আপনার দাদির জন্য আমি একটা ডাইরেক্টর কাপড় আমি কিনে নিয়ে এসেছি, জামদানি শাড়ি আর কি, এটা আপনি দিবেন, আমার খুব ভালো লাগবে আর কি। বলবেন যে সে আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে, তো সেই জন্য একজনে তার ভিডিও দেখে, তার সাক্ষাৎকার দেখে তাকে রাজনীতি। হ্যাঁ, আপনি মন খারাপ নাকি? হ্যাঁ, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। দুপুরে খাইছেন? আচ্ছা, আমার নাম হচ্ছে পারভেজ হাসান। আমি প্রিয়া মানুষ না, আমি খুবই সামান্য একজন মানুষ, আপনারা দেখতে আসছি আর কি। আপনি আমাদের দেশের জন্য এত বড় একটা সম্মান নিয়ে আসছেন, খুবই ভালো লাগছে। পুরো মানে আমরা খুবই গর্বিত আপনাকে নিয়ে, এত ছোট মানুষ অথচ এত বড় একটা সম্মান নিয়ে আসছেন। আমার সাথে আছে হচ্ছে সালেহ আহমেদ তাকরিম, আর পাশে আছে হচ্ছে আবদুল্লাহ মামুন ভাই, যিনি হচ্ছে তাকরিমের ওস্তাদ। আমরা আজকে আসছি হচ্ছে ওদের মাদ্রাসাতে। প্রথমে আমাদের জালিস ভাইয়ের সাথে নিয়ে আসছি। জালিস ভাই হচ্ছে মামুন ভাইয়ের পূর্ব পরিচিত। তো মামুন ভাই হচ্ছে, আমি আস্তে আস্তে মামুন ভাই সম্পর্কে অনেক জানলাম আর কি, সবসময় আড়ালে থাকে এবং খুবই ভালো একজন মানুষ, এমন একজন মানুষ যিনি হচ্ছে তাকরিমের মতো একজন আল্লাহবান মানুষকে তৈরি করতে পারছে এবং তার হাত ধরেই আমাদের দেশের জন্য এত বড় একটা সুনাম নিয়ে আসছে। তাকরিম এর আগেও বোধহয় কোন দেশে ফার্স্ট হয়েছে, যেদিন প্রথম তাকরিম আসে সেদিন আপনার মানে কি মনে হয়েছিল ওরা দেখি? সে আমাদের এখানে আমাদের সাথে 4 বছর যাবৎ, তো 4 বছরে তৈরি করতে সময় লেগেছে, তার মানে কি অবস্থা ছিল বুঝতেই পেরেছেন। আপনি যতটুকু জানতে পারছেন 19 বছর আগে আপনি হচ্ছে তাকরিম যেই এই পুরস্কার পাইলো সেখানে আপনি অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, ওদের বড় গ্রুপে অংশগ্রহণ করেছিলাম 19 বছর আগে। আচ্ছা, এই আপনি, আমি জানতে চাইছি এই এক্সপিরিয়েন্সটা কি কাজে লাগাইছেন ওর ক্ষেত্রে? অনেকটা কাজে লেগেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেহেতু অনেকটা অভিজ্ঞতা ছিল। আচ্ছা, আর তারও আবার আগে একটা দুটো দেশে অংশগ্রহণ করেছে, তারও কিছু অভিজ্ঞতা ছিল আর আপনাদের দোয়া ছিল, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আপনি আপনার দাদিকে খুব ভালোবাসেন? দুজনকেই ভালোবাসেন, কিন্তু আপনাকে কোলে পিঠে করে বড় করছে যিনি, আমি তার একটা ইন্টারভিউ, একটা ভিডিও দেখছিলাম আর কি, আমার দেখে খুবই মায়া লাগছে। আমার নানি অনেক আগে মারা গেছে, আমাকে দাদিও করছে না এরকম আর কি। তো আমি তো আপনার নান কোন ইন্টারভিউ, এটা কি আপনার দাদির পাইলাম নাকি নানির? আপনার দাদির জন্য আমি একটা ডাইরেক্টর কাপড় আমি কিনে নিয়ে এসেছি, জামদানি শাড়ি আর কি, এটা আপনি দিবেন, আমার খুব ভালো লাগবে আর কি। বলবেন যে সে আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে, তো সেই জন্য একজনে তার ভিডিও দেখে, তার সাক্ষাৎকার দেখে তাকে, নানি মারা গেছে অনেক আগে, আমি নানির কাছেই বড় হয়েছি, তো যার কারণে আমার দেখে আপনার নানি বলছে, তো আমার খুব মায়া লাগছে আর কি, তো আমার মনে হলো একটা গিফট আমি নিয়ে যেতে। আচ্ছা, যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين تقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود ما شاء الله ما شاء الله আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করার মত আপনার হাসি কিন্তু অনেক সুন্দর আমাদের একটা খুব ইচ্ছা ছিল দেশের বাইরে একটা অনুষ্ঠান করব সেটা আলহামদুলিল্লাহ আমরা হয়তো ভবিষ্যতে করব তো তাকরিম আমাদেরকে সম্মানিত করছে আপনারা আমাদেরকে সম্মানিত করছেন তো যার কারণে আমার মনে হলো আপনাদের হাত ধরেই আমাদের পুরস্কারটা দেওয়া শুরু হোক আর কি এটা আমার মনে হয়েছে আপনাদেরকে সম্মানিত করতে হলে আমার নিজের অনেক ভালো লাগবে আমি সেটার প্রতিষ্ঠাতা সেই পর্যন্ত আমরা একটু তুলে দিই আপনার একটা বড় ধরনের সম্মাননা দিতে পারলে আমার অনেক ভালো লাগতো তবে এটা যেহেতু এটা মিস্টেক হয়ে গেছে আমি আপনাকে সরাসরি আসছি আপনার সাথে একটা ভালো টাইমে দেখা করার জন্য আপনি জেলে অবাক হবেন আমি সকালবেলা আমি হসপিটালে ছিলাম আর কি পুরো হসপিটাল ভর্তি আমি অসুস্থ শরীরে আপনারা দেখতে আসছি তো এটা শুধুমাত্র এই যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহর প্রতি মহব্বত থেকে আপনাকে দেখতে আসি আমি খুব আশা করব একদিন আপনি আমাদেরকে আরও বেশি সম্মানিত করবেন আল্লাহ পাক যাতে আপনার দ্বারা ইসলামের অনেক একটা অনেক বড় খেদমত করার সুযোগ করে দেয় এবং আপনার দ্বারা যাতে এই দেশের মানুষের দেশের ইতিমদের দেশের অসহায় মানুষের অনেক বড় উপকার হয় তাকরিমের আম্মু বলতেছিল যে আমার নিজের সন্তানের মতো বড় করছেন আপনি আপনার প্রতি আসলে খুবই কৃতজ্ঞতা দুজনের কথা বলে হ্যাঁ দুজনের কথা বলছে একজন টিচার দর্শক প্রথমেই বলেছিলাম দুইজন প্রিয় ব্যক্তিকে যদি এক জায়গায় দেখতে পান দুজন ভালোবাসার মানুষকে যদি এক জায়গায় দেখতে পান তাহলে কেমন লাগবে আপনার সত্যি আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে কারণ দুজন মানুষই আমার অনেক ভালোবাসার মানুষ দুজন মানুষই আমার প্রিয় মানুষ একজন হচ্ছে বিশ্বজয়ী হাফেজ আলী আহমেদ তাকরিম আর একটা হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়ালা পারভেজ হাসান ভাই এই মানবতার ফেরিওয়ালা পারভেজ হাসান ভাইকে আপনারা অনেকেই চিনে থাকবেন ফেসবুক খুললেই কিন্তু আমাদের এই পারভেজ হাসান ভাইয়ের ভিডিওগুলো আমাদের চোখের সামনে ভাসে তিনি কীভাবে গরিব অসহায় মানুষদের সাহায্য করছে সহায়তা করছে যেখানেই অসহায় মানুষ পাচ্ছে সেখানেই তার সাথে কথা বলছে তার দুঃখের খবর শুনছে এবং তাকে একটু হলেও সাহায্য করে তার মুখে হাসি ফুটাচ্ছে ইনিই হচ্ছেন আমাদের মানবতার ফেরিওয়ালা পারভেজ হাসান ভাই এই ভাইটির জন্যও কিন্তু অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া শুধু তাই নয় এই মানবতার ফেরিওয়ালাগুলো যেখানেই মানুষ বিপদে পড়ে বাংলাদেশের যেখানেই বিপদে পড়ে সেখানেই ছুটে যায় আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে কিন্তু অনেক দিন ছিল আমাদের মানবতার ফেরিওয়ালাগুলো এবং চট্টগ্রামে যে অগ্নিকাণ্ড হয়েছিল সেখানেও কিন্তু তারা গিয়েছিল মানুষকে সাহায্য সহায়তা করার জন্য প্রিয় আজকের ভিডিওটি সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে অনেক অনেক ভালো লেগেছে সেই সাথে আমরা সবার জন্য দোয়া করি আমাদের বিশ্বজয় হাফেজের জন্য দোয়া করি অবশ্যই দোয়া করব আসলে একটা কথা আমি বলতে চাই যে এই বিশ্বজয় হাফেজকে দেখলে আপনি একজন মুসলমান কেমন হওয়া উচিত তার আচরণ কেমন হওয়া উচিত এই বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি আমাদের এই বিশ্বজয় হাফেজকে দেখেন তার মধ্যে আছে মুসলমানের চিহ্ন তিনি যে গুরুজনকে সম্মান করেন এবং সবসময় মাথাটা নিচ হয়ে থাকেন আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে যখন হাজার হাজার মানুষ তাকে রিসিভ করার জন্য গিয়েছিল সেখানে তার ভদ্রতা এবং তার তিনি যে চুপ ছিলেন এবং তিনি যে ব্যবহার মানুষের সাথে দেখিয়েছেন এটা কিন্তু আসলে একজন মুসলমানের পরিচয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।